হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে একটি মার্বেল কেকের রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখানো শুরু করে দিই। ফার্স্টে আমরা একটা মিক্সিং বোলে আমি চারটা ডিমের সাদা অংশটা নিয়ে নেব, দিয়ে এখন আমি এটা বিট করব, এগ হোয়াইটসটা বিট করব ভালো করে। এখন আমি 1/4 কাপ মতন সুগার অ্যাড করলাম, এটা খুব ভালো করে এগ হোয়াইটের সাথে বিট করে নেব। এখন আমি ইয়োকগুলো দিয়ে দিলাম, চারটে ইয়োক আছে এখানে। খুব ভালোভাবে এখন বিট করতে হবে। হয়ে গেল বিট করা। এখন আমি এখানে 1/2 কাপ মতন ময়দা নিয়েছি, এটা আমি এখন মিক্সড করে দেব। আর এখানে আছে 2 চা চামচ মতন বেকিং পাউডার, আর 1/2 চা চামচ হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার আছে, আর 1/4 চা চামচ এখানে আপনার ভ্যানিলা পাউডার আছে। একটু সবগুলো আমরা একসাথে এখন মিক্সড করে নেব। মিক্স করা হয়ে গেল। এখন আমি এখানে 7 চা চামচের মতন আমি এখানে লিকুইড মিল্ক অ্যাড করলাম। এখন এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন অয়েল অ্যাড করলাম, আর 2 চা চামচ মতন আমি এখানে ঘি অ্যাড করব। এখন ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেল। এখন আমি একটা মোল্ডে, কেকের মোল্ডে আমি ওটা মোল্ডটাকে আমি আগে বাটার ব্রাশ করে নিয়েছি, দিয়ে বাটার পেপার দিয়ে দিয়েছি। এখন আমি মিডিলে আগে এই কেকের মিশ্রণটা দিব। যেহেতু এটা মার্বেল কেক বানাচ্ছি, তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি করতেছি। ফার্স্টে কেকের মিশ্রণটা নিলাম, এখন এর মিডিলে একদম আপনারা, এখানে আমি চকলেট সিরাপ ইউজ করেছি, আপনারা এখানে অল্প একটু কেক, এই কেকের এই ব্যাটারটার মধ্যে আপনারা হচ্ছে আলাদাভাবে একটু সাইডে রেখে দিয়ে ওর মধ্যে একটু বেকিং পাউডার অ্যাড করে ওই কালারটা করে নিয়ে চকলেটি কালার করে ওইটা আপনি এই চকলেট সিরাপের বদলে ইউজ করতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে চকলেট গলিয়ে ওই লিকুইড চকলেটটা ইউজ করবেন, ওটাও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। তো এরকম একবার হচ্ছে চকলেটটা দিতে হবে মিডিলে, তারপরে আবার ওই চকলেটটা একটু ছড়া যাবে, তখন মিডিলে আবার যখন আপনি এই কেকের মিশ্রণটা দেবেন তখন আবার চকলেটটা আবার চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এভাবে ডিজাইনটা আসবে। একবার এটা মিডিলে, একবার ওই চকলেটটা মিডিলে। এখন একটা কাঠি দিয়ে বড় বা আমি এই বিটারের পেছনের এই স্টিকটা দিয়েই আমি করতেছি, তো এটা দিয়ে এরকম করে ডিজাইনটা করে নিতে হবে। আমি যেমন করে করছি ঠিক এভাবে আপনারা করে নিতে পারবেন, খুবই ইজি একটা টেকনিক। এভাবে করলে এই মার্বেল কেকের ডিজাইনটা চলে আসে। তো ডিজাইন করা হয়ে গেল, আমি এখন এটা বেক করতে দিব ওভেনে।
ওভেনে এখন এটা আমি ঢুকিয়ে ফেলবো। ওভেনটা আমি আগে 10 মিনিট মতন প্রিহিট করে রেখেছি, এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিব। ওভেনে আমি টাইমটা সেট করে দিলাম 40 মিনিট মতন। 40 মিনিট হয়ে গেছে, আমাদের কেকটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখন একটু চেক করব টুথপিক দিয়ে যে কেকটা ভিতরে মানে মিডিলে কোনো কাঁচা আছে কি না বা হলো কি না দেখি, চেক করে নিই। একদম পারফেক্ট আছে, কোনো কাঁচা নাই ভেতরে, একদম সুন্দর হয়ে গেছে কেকটা। এখন কেকটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমাদের মার্বেল কেকটা, লুকটা এরকম এসেছে। তো মার্বেল কেকটা কেমন লেগেছে আপনাদের, আর আপনারা অবশ্যই জানাবেন, আর আপনারা সবাই কেকটা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে ফিডব্যাক জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।